মহান বিজয় দিবসে নবীনগর উপজেলা প্রেস ক্লাবের আলোচনা সভা মোহাম্মদ আনোয়ার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ভিত্তিতে নুরনগর টিভির প্রতিবেদনে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙালি জাতির গৌরবের দিন 1971 সালের এই দিনে বিশ্বের বুকে স্বাধীনভাবে নিঃশ্বাস নেওয়ার অধিকার পেয়েছিল 7.5 কোটি বাঙালি সেদিন পাক হানাদার বাহিনী বীর বাঙালির নিকট পরাজয় বরণ করেছিল আমরা পেয়েছিলাম স্বাধীন একটি দেশ এবং স্বাধীন একটি লাল সবুজের পতাকা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সারা দেশের নায়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রেস ক্লাবে 16 ডিসেম্বর বুধবার সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর ক্লাবে বীর শহীদদের স্মরণে ও বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় ক্লাবের সভাপতি সঞ্জয় সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সহ সাধারণ সম্পাদক খায়রুল এনাম সাংগঠনিক সম্পাদক মনির হোসেন সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইদ আহমেদ রাফি আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মনির হোসেন তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন সদস্য রেজাউল করিম বাবুল হেফজুল বাহার টিটন পাল কাউসার আলম ভূঁইয়া অপু আনোয়ার হোসেন ও শুভ চক্রবর্তী প্রমুখ সাজু আক্তার প্রেমা নুরনগর টিভি এই বাংলাদেশে সবুজ শ্যামল এই বাংলাদেশ সেই বাংলাদেশে ঘিরে আছে লালন ফকিরের মতো অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ সংগঠন লালন গোষ্ঠী আছে আমাদের সাংস্কৃতিক সংগঠন আছে শহীদ বুদ্ধিজীবী এবং বুদ্ধিজীবীর পরিবার সহ যারা আমরা আছি আমরা এই সরকারের কাছে নিরাপত্তা দাবি করছি আমরা মনে করি আজকে আমাদের এই সময়ে আমরা নিরাপত্তাহীনতা ভুগতেছি আমরা চাই অসাম্প্রদায়িক বাংলাদেশে অসাম্প্রদায়িকভাবে আমরা সকলে মিলেমিশে এ দেশের উন্নয়নের কাজে আমরা সকলে সহযোগিতা নিয়ে কাজ করব তাই আজকে আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছেন উপজেলা প্রেস ক্লাবে সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আবারও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি